নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল মনেই হয়নি পিচটি ব্যাটিংয়ের জন্য কঠিন। ক্যারিয়ারের শেষ টেস্টে বল হাতে দলকে জেতালেন টেলর। ভিভোকে সরিয়ে টাটার দখলে আইপিএল। দলে নেই যথেষ্ট খেলোয়াড়, স্থগিত আয়ারল্যান্ড উইন্ডিজ ওয়ানডে। 34 বছরেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা। 8 মিনিটের গোলে চতুর্থ রাউন্ডে ইউনাইটেড। এবং নিজ শহরে এমবাপ্পেকে হত্যার হুমকি। সবাইকে আমন্ত্রণ NBS খেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল। মাউন্ট মাঙ্গানোয় যেমন খেলেছে বাংলাদেশ, ক্রাইস্ট চার্চে দেখা গেল ঠিক বিপরীত। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে, যেখানে স্বাগতিকদের একবারের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি টাইগাররা, সেখানে দ্বিতীয় ম্যাচে নিজেরাই খাবি খেয়েছে পুরো ম্যাচ জুড়ে, যার ফল হয়েছে যা হওয়ার তাই। ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 6 উইকেটে করা 521 রান 2 ইনিংসে 20 উইকেট মিলিয়েও করতে পারেনি বাংলাদেশ। ফলে ক্রাইস্ট চার্চে হারতে হয়েছে ইনিংস ও 117 রানের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচ হারলেও সিরিজ কিন্তু হারেনি বাংলাদেশ। আগেই প্রথম ম্যাচ জিতে রাখা 1-1 ব্যবধানে শেষ হলো 2 ম্যাচের সিরিজটি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মূল্যবান 12টি পয়েন্ট পেয়েছে মুমিনুল হকের দল। আর এ কারণেই দ্বিতীয় ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার তাদের বিপক্ষে জয় পাওয়ায় নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল। মঙ্গলবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আমার দল নিয়ে খুবই গর্বিত আমি, প্রথম ম্যাচের ব্যাপারে আমি সত্যিই খুশি। তবে দ্বিতীয় ম্যাচটি হতাশাজনক ছিল, প্রথম টেস্ট জেতার পর এটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দেশের বাইরে খেলা মাইন্ডসেটের উপর নির্ভর করে। এ সময় সিরিজটি থেকে পাওয়া ইতিবাচক দিকের বিষয়ে মুমিনুল বলেন, আমাদের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এবাদত দারুণ বোলিং করেছে এবং লিটন অসাধারণ ব্যাটিং করেছে। যতক্ষণ লিটন ব্যাট করেছে মনে হয়নি পিচটি ব্যাটিংয়ের জন্য কঠিন। ক্যারিয়ারের শেষ টেস্টে বল হাতে দলকে জেতালেন টেলর। আগেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজটি দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। এরপর আর 2টি ওয়ানডে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নেবেন অবসর। তার আগে মঙ্গলবার শেষ হয়ে গেল কিউই কিংবদন্তি রস টেলরের টেস্ট ক্যারিয়ার। প্রায় 14 বছরের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকবার ব্যাট হাতে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে গেছেন টেলর, কিন্তু ক্যারিয়ারের শেষ টেস্টে তিনি জয় এনে দিলেন বল হাতে। বাংলাদেশের 10 উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেছেন অফ স্পিনার রস টেলর। কায়ল জেমিসন ও নেইল ওয়াগনারদের তোপে 9 উইকেট হারিয়ে বাংলাদেশের পরাজয় যখন নিশ্চিত, তখন শেষ উইকেট নেয়ার জন্য টেলরকে ডাকেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে উপস্থিত দর্শকদের একদমই হতাশ করেনি এ বিদায়ী ক্রিকেটার। টেলরের ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আকাশে ভাসিয়ে দেন এবাদত হোসেন। সেই বল তালুবন্দী করতে কোনো ভুল করেননি কিউই অধিনায়ক লাথাম। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ইনিংস ও 117 রানের ব্যবধানে জয়। আর টেলরকে ঘিরে উদযাপনে মাতান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ম্যাচটিতে একবারই ব্যাটিংয়ে সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড, যেখানে 39 বলে 28 রান করেছেন টেলর। তিনি উইকেটে আসার সময় গার্ড অফ অনার দিয়ে তাকে বিদায়ী অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ দল। আর দ্বিতীয় বল হাতে বাংলাদেশকে অল আউট করা উইকেট নিয়ে শেষ রাঙিয়ে রাখলেন টেলর। ম্যাচ শেষে তিনি বলেছেন, আমরা ভালো খেলেছি, বাংলাদেশ আমাদের চাপে রেখেছিল, তবে বল হাতে আমরা তাদের জবাব দিয়েছি। আমার জন্য, আমার পরিবার, বন্ধুদের জন্য এটা আবেগপূর্ণ ম্যাচ ছিল। ম্যাচের শেষটা কি দারুণভাবে হলো। 2007 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল টেলরের। প্রায় 1.5 দশকব্যাপী ক্যারিয়ারে 112 ম্যাচ খেলে 19 সেঞ্চুরি এবং 35 হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ 7,683 রান করেছেন টেলর। ভিভোকে সরিয়ে টাটার দখলে আইপিএল। ভিভোকে নিয়ে আগে আপত্তি ছিল ভারতীয়দের মধ্যে, কারণ কোনো চাইনিজ কোম্পানি ভারতীয় কোনো টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হোক তা ভারতের মানুষ চায় না। এ নিয়ে অনেক রাজনীতিকরণ হয়েছে। শেষ পর্যন্ত এবার ভিভোকে সরিয়ে দেওয়া হলো আইপিএলের টাইটেল স্পন্সর থেকে। তার পরিবর্তে আগামী আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হলো ভারতীয় কোম্পানি টাটা গ্রুপের নাম। আজ 11 জানুয়ারি আইপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। বৈঠকের পর আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মিডিয়াকে নিশ্চিত করেন টাটা গ্রুপের আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার বিষয়টি। তিনি বলেন, ভিভোকে বাদ দেওয়া হয়েছে, টাটাই হবে আইপিএলের টাইটেল স্পন্সর। 2023 সাল পর্যন্ত আইপিএল এর সঙ্গে চুক্তি ছিল ভিভোর, কিন্তু তাদেরকে সরিয়ে দিয়ে সে জায়গায় 2023 পর্যন্ত টাইটেল স্পন্সর হবে টাটা। 2018 সালে 5 বছরের জন্য আইপিএল এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় চায়না স্মার্টফোন কোম্পানি ভিভো, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। কিন্তু 2020 সালে ইন্দো চায়না রাজনৈতিক সম্পর্ক বাজে পর্যায়ে পৌঁছে যাওয়ার পর ভিভোকে টাইটেল স্পন্সরে রাখতে পারেনি বিসিসিআই, যার ফলে ওই বছরের জন্য টাইটেল স্পন্সর হিসেবে নাম চলে আসে ড্রিম ইলেভেনের। ওই 1 বছর স্পন্সর না থাকায় ভিভোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ে 2023 সাল পর্যন্ত। কিন্তু
ইন্দোচীন সম্পর্কের টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত ভিভোকে পুরোপুরি বাদ দিয়ে টাটাকে টেনে আনা হলো আইপিএলে। এখন থেকে আইপিএল এর নাম হবে টাটা আইপিএল 2022, পরের বার নাম হবে টাটা আইপিএল 2023। একই সঙ্গে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিতর্কের বিষয়টিও সুরাহা করে ফেলা হলো আইপিএল গভর্নিং কাউন্সিলের আজকের বৈঠকে। ব্রিটিশ প্যাটেল জানিয়েছেন, আইপিএল গভর্নিং কাউন্সিল সিবিসি ইন্টেন্টকে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে অনুমোদনের চিঠি পাঠানোর বিষয়ে অনুমতি দিয়েছে। সিবিসি ইন্টেন্ট আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ক্রয় করেছিল এবার নিলাম থেকে, কিন্তু কোম্পানিটি আবার যুক্তরাজ্য ভিত্তিক একটি জুয়ার কোম্পানির সঙ্গে যুক্ত বলে তাদেরকে ফ্র্যাঞ্চাইজির স্বত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক চলছিল। অবশেষে আজ সেটা নিষ্পত্তি হলো। ব্রিটিশ প্যাটেল আরো বলেন, গভর্নিং কাউন্সিল আহমেদাবাদ দল নিয়ে সিবিসির অভিযোগের বিষয়ে অনুমোদন দিয়েছে এবং আজই তাদেরকে চিঠি পাঠানো হবে। দলে নেই যথেষ্ট খেলোয়াড়, স্থগিত আয়ারল্যান্ড উইন্ডিজ ওয়ানডে। আরও একবার করোনা ভাইরাসের ধাক্কায় স্থগিত হলো আয়ারল্যান্ডের ম্যাচ। গত মাসে করোনার প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল তারা। এবার প্রাণঘাতী এই ভাইরাসের কারণে একাদশ গঠন করার মতো যথেষ্ট খেলোয়াড় না থাকায় স্থগিত করা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আয়ারল্যান্ড শিবিরে নতুন আরও তিনজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের উপস্থিতি। এছাড়া ইঞ্জুরির কারণে বাইরে আছেন দুজন খেলোয়াড় এবং কনকাশনের কারণে বিশ্রামে রাখা হয়েছে একজনকে। এমন অবস্থায় স্কোয়াড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেটি আপাতত স্থগিত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড বোর্ডের দেওয়া যৌথ বিবৃতিতে মঙ্গলবারের ম্যাচটি স্থগিত করার কথা জানিয়ে বলা হয়েছে, সম্ভাব্য সকল পরিস্থিতি বিবেচনা করে সিরিজের সবগুলো ম্যাচই মাঠে গড়ানোর চেষ্টা করা হবে, যেখানে বাকি রয়েছে দুই ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচ। নাম প্রকাশ করা না হলেও জানা গেছে সোমবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বেলবার্নি, উইকেট রক্ষক ব্যাটার লরকান টাকার এবং অন্তর্বর্তীকালীন কোচ ডেভিড রিপ্লে। আর ইঞ্জুরির কারণে আগেই ছিটকে গেছেন সিমি সিং ও বেন হোয়াইট। এর বাইরে অ্যান্ডি ম্যাকব্রায়ন ও পেসার মার্ক অ্যাডায়ারে রয়েছে চোটজনিত সমস্যা। তবে করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন পল স্টার্লিং ও শেন গেটকেট। আইরিশ শিবিরে করোনার হানা দেখা দিলেও সোমবার পর্যন্ত স্বাগতিক ক্যারিবীয় দলে কেউ পজিটিভ শনাক্ত হননি। 34 বছরেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা। মাত্র 34 বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস। মঙ্গলবার 12 জানুয়ারি আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও খেলার মাঠ ছাড়ছেন না মরিস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটানসের কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মরিস লিখেছেন, আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যারা আমার ক্যারিয়ারের যাত্রার পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রা খুবই আনন্দের ছিল। একই বার্তায় টাইটানসের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে মরিস আরও লিখেছেন, টাইটানস দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। জীবন তো এখনই শুরু। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে আর খেলেননি মরিস। তবে অলরাউন্ড স্কিলের কারণে আইপিএলে বরাবরই হট কেক ছিলেন 34 বছর বয়সী এই অলরাউন্ডার। প্রথমে দিল্লি ডেয়ার ডেভিলস, পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সবশেষ রাজস্থান রয়্যালসে মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন মরিস। সবশেষে 22.5 লাখ ডলারে তাকে কিনেছিল রাজস্থান, যা কিনা আইপিএল এর নিলামের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলে 69 ম্যাচ খেলেছেন মরিস, যেখানে তার শিকার 94টি উইকেট। ব্যাট হাতে করেছেন প্রায় 900 রান। এছাড়া স্বীকৃত ক্রিকেটে প্রায় 6000 রান ও 600-এর বেশি উইকেট নিয়েছেন তিনি। 8 মিনিটের গোলে চতুর্থ রাউন্ডে ইউনাইটেড। এফএ কাপে তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো সহ নিয়মিত একাদশে কয়েকজন খেলোয়াড়কে বাইরে রেখে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি রাফ রাগনিকের শিষ্যদের। সোমবার রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে 1-0 গোলে হারিয়েছে ইউনাইটেড। ম্যাচের 8ম মিনিটে গোল করেন স্কট ম্যাকটামিনাই। এই গোলে জয় নিশ্চিত হয় রেড ডেভিলসদের। পাল্টা জবাব দিতে অবশ্য চেষ্টার কোনো কমতি রাখেনি অ্যাস্টন ভিলা। অন্তত 2 বার ইউনাইটেডের জালে বল প্রবেশ করায় তারা। প্রথমে ফাউলের কারণে ও পরে অফসাইডে বাতিল হয়ে যায় তাদের গোল দুটি। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের ম্যাচে আগামী 5 ফেব্রুয়ারি মিডলসব্রোর মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিন লিভারপুলের প্রতিপক্ষ কার্ডিফ, ম্যান সিটি খেলবে ফুলহামের বিপক্ষে। নিজ শহরে এমবাপ্পেকে হত্যার হুমকি। বছর 4 আগে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন 19 বছর বয়সী কেলিয়ান এমবাপ্পে, যে কারণে বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কারও জিতেছিলেন তিনি। শুধু তাই নয়, মাত্র 23 বছর বয়সেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করেছেন তিনি। অথচ নিজ শহরে কিনা হত্যার হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে, তার নিজের শহর বন্ডিতে একটি ম্যুরালের মধ্যে গ্রাফিতি এঁকে হত্যার হুমকি দিয়েছে কে বা কারা? ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ানের প্রতিবেদনে জানা গেছে এই খবর। ফ্রান্সের মানুষ এমবাপ্পেকে তেমন ভালোবাসে না এমন কথাও জানাচ্ছে তারা। এমবাপ্পের 21তম জন্মদিনে বন্ডের একটি বিশাল ভবন জুড়ে স্থাপন করা হয়েছিল তার একটি ম্যুরাল, যেখানে দেখা যাচ্ছিল একজন বালক একটি ফুটবল ও বালিশ নিয়ে শুয়ে ফ্রান্সের হয়ে খেলার স্বপ্ন দেখছে। সেই ম্যুরালে লেখা ছিল, নিজের স্বপ্নকে ভালোবাসো তাহলে স্বপ্নও তোমাকে ভালোবাসবে। এবার সেই ম্যুরালে ছোট্ট এক বার্তায় হত্যার হুমকি দেওয়া হয়েছে এমবাপ্পেকে। লা প্যারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী সেখানে লেখা রয়েছে, এমবাপ্পে তুমি শেষ। শুধু এমবাপ্পে নয়, একই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে বন্ডি শহরের মেয়র পদপ্রার্থী থমাসিনকেও।
দর্শক, এই ছিল NBS খেলার সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।